সেদিন আমার কি হয়েছিল জানি না, এমনই এক বর্ষা বাদলের দিন আমার শ্বশুর হঠাৎ খুব অসুস্থ হয়ে গেল। আমি আর আমার স্বামী বিকেলবেলা এই খাল দিয়েই চলে যাচ্ছিলাম। সেই যে আমি বাড়ি ছেড়ে গেলাম, এরপর থেকে আর কোনোদিন আমার মা বাবা ভাই বোন কাউরে কোনোদিন চোখে দেখলাম। বলো রমেশ কাকা। একজন সাংবাদিক আসছে ক্যামেরা নিয়ে, তোমার লগে কথা বলতে চায়। সাংবাদিক ক্যামেরা নিয়ে? হ্যাঁ, বলো কি। ঠিক আছে, এখানে আসতে বলো। ঠিক আছে। কি নাম তোমার? ফাতেমা। আর তোমার? জহরা। ফাতেমার মা, আপনি মাছটা নিয়ে যান বাড়িতে। এত বড় মাছ না ফা, 9000 থেকে একটু দিলেই হবে। রমেশ কাকা, মাছটা ওগো বাড়িতে পাঠাই দিন। আপা আসসালামু আলাইকুম। আমি কেয়া, আমি ঢাকা থেকে এসেছি, দেশের সংবাদ পত্রিকার একজন সাংবাদিক। আপনি অনুমতি দিলে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার ইন্টারভিউ নেবেন? আমারে নিয়ে লিখলে কি মানুষ আগ্রহ পাবে? অবশ্যই পাবে। আপনি এই গ্রামের জন্য কত কিছু করেছেন, আপনার চেষ্টায় পুরো গ্রাম বদলে গিয়েছে। আপনি একজন অসাধারণ মানুষ, গ্রামের মানুষ আপনাকে কত ভালোবাসে। আমার একার চেষ্টায় কিছুই হয়নি। আমার বাবা, আমার বাবা ছিল এই গ্রামের চেয়ারম্যান, তার দেখানো পথ অনুযায়ী আমরা চলতেছি।
আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার দেশের মানুষ, আমার গ্রামের মানুষ। আজকে মনে হয় বৃষ্টি আর থামবে না। আপনার বাড়িতে কি প্রতিদিনই এত লোক খেতে আসে, নাকি আজকে কোনো বিশেষ অকেশন? আরে কিসের অকেশন, অকেশন না, ওদের খিদা লাগে না খাইতে আসে। ওদেরকে খাওয়ানোর মতো যে আল্লাহ আমারে তৌফিক দিছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। রমেশ কাকা, এই বুলবুল রে খাইতে দেন, চলেন আমরাও খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আপনার গল্প, আপনার বাবার গল্প, তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সব কিছু আপনার মুখে শুনতে চাই। আমার বাবার গল্প শুনবেন? ঠিক আছে। হৃদয়, ক্যামেরাটা ভিজে যাবে, রেখে আসো, খেয়ে নাও। এই সকালে খাইছি, খিদে নেই, প্যার জুড়ে যেতেছে। উস্তাদ, উস্তাদ আমি খবর আছে। আপনি কি কালকে ঘটনা কিছু শুনছেন? আমার কাছে ডাকাইতরা যে আরম্ভ করছে, গ্রামে বাস করাই দায়। দুইজন লোক মারা গেছে, কি সাংঘাতিক ঘটনা কন্ত। আপনি কি না খেয়ে বেরিয়েবেন? মুকুলের মা তো খালি অজ্ঞান হয়ে যাইতেছে, মুকুলের কুকুর বাড়ি নিয়ে শুইছে। আসসালামু আলাইকুম মাস্টার, কেমন আছেন? জি জি, আত্মীয়স্বজন দিয়া
এইভাবে তো চলতে দেওয়া যায় না। এই মাসে ডাকাতি হচ্ছে সাত দিন, মানুষ মরছে চার জন, আর ডাকাইতরা তাদের বাড়িতে যা ছিল সব নিয়ে গেছে। শুনে আসে সাহেব, ডাকাইতরা এই গ্রামের না, ওরা আসে পশ্চিম দিক থেকে। মাস্টার সাহেব, একটা বিষয় আমি বুঝি না, এরা ডাকাতের সাথে জোরাজুরি করতে যায় কেন? ডাকাত আইসে ডাকাতি করে চলে যাবে, ডাকাতের সাথে জোরাজুরি করতে গেলে তো খুন খারাপই হবেই। মা গো, এটা কি বলেন দরকার সাহেব? হ্যাঁ, ডাকাতিরা এসে ডাকাতি করা যাবে তো আপনারা কি করবেন? আসলে আমাদের আর কি করার আছে বলেন? এমনিতেই থানায় ফোর্স কম, আর তাছাড়া আপনাদের গ্রাম থেকে থানা কিন্তু বেশ দূরে। আমাদের পক্ষে তো আর প্রতিদিন রাতে রাতে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে পাহারা দেওয়া সম্ভব না। আশ্চর্য কথা, আপনারা গ্রাম পাহারাতে পারবেন না, ডাকাত ধরতে পারবেন না, পারবেন নাকি? আরে রাখেন ভাইয়া, এত গরম দেখেন না, অলরেডি আমরা ব্যবস্থা নিছি, আর তাছাড়া আশেপাশে আরও দুই চারটা থানায় আমরা খবরও দিয়ে দিচ্ছি, ডাকাত ধরার চেষ্টা চলতেছে, আর ডাকাত যদি ধরতে পারি এর উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। সেন্টি, লাশ ভ্যানে তুলো। এই বুঝটা কি হয়েছে, ভালো খবর নাকি কোনো? কাকা আমার ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। কত মিষ্টি আপনার জন্য, মিষ্টি অর্ধেক খাই। সবার মিষ্টি দিন কাকা। হ্যাঁ, আমার প্রথম সন্তান, নাম কিন্তু আপনারই রাখতে পারে না, কঠিন দায়িত্ব। নাম নাম আচ্ছা ভেবে দেখি না, ভাবার কিছু নাই, আপনি রাখতে হইব। আমি আর মায়ের বইলে আসছি, নাম নিয়ে আসবো। না তুমি একটা মিষ্টি, আরে নাও নাও খাও। হাও, নিজের মিষ্টি নিজে খাইলে অসুবিধা কি? আমি মিষ্টি খাবো। ওমা, পোলা হইছে, মুখ বেজার কইরা রাখছো কেন? নে মুখ কি আর স্বাদে বেজার করছে কাকা? এই ডাকাতির বিষয়ে আমাকে এমপি পুলিশ ওকে কাউরে কিছু বইলা কোনো লাভ হইবে বলে আমার মনে হয় না, কারণ তার আপনারা পছন্দ করে না। আপনি করেন জয় বাংলা পার্টি, আর জয় বাংলা পার্টির এখন কোনো দাম আছে? মাস্টার ভাই, আমার কি মনে হয় জানেন, এই ডাকাতি মাকাতির পিছনে এমপি সাহেবের হাত আছে। উনি ছদ্মবেশে ডাকাত পাঠায় আপনার ক্ষতি করতে চায়। ক্ষতি করতে চাইলেই হইল, আমরা আছি কি জন্য? মাস্টার দাদার জন্য জীবন দিয়া দিব। সেটা তো দিবই। এই কোথেকে নিয়ে আসছো? আপনি যে কিছু বলতেছেন না, আমরা তো সবাই আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছি। আপনি কিছু একটা কোন, শোনো, দুই দিনের দুনিয়া মূল্যে আমাদের সঙ্গে ওই কয়েক গজ কাপড়ের কাপড় ছাড়া কিছু যাবে না, তাহলে মানুষের এত শাসন করা কেন? হ্যাঁ, মানুষের উপর এত অত্যাচার কেন করতে হবে? সেটাই, এটা আমার কথা না। শেখ সাহেবের বঙ্গবন্ধুর, দেখো, একটা মানুষ এই দেশটার জন্যে, দেশের মানুষের অধিকার আদায়ের জন্যে নিজের জীবনকে একেবারে তুচ্ছ জ্ঞান করছে। হ্যাঁ, সামান্য জীবন কিন্তু তেরোটা বছর কিন্তু জেলে কাটাইছে, বিনিময়ে কি পাইছে? বিনিময়ে পাইছে শত্রুর বুলেট।
এই মানুষটার ডাকে সবাই যুদ্ধ নামছে, দেশ স্বাধীন করে ছাড়ছে। তো এই গ্রামটাটা আমরা ডাকাত মুক্ত করতে পারবো না? পারবো তো। হ্যাঁ, আজ রাত থেকে পাহারা বসাবো, কঠিন পাহারা। হ্যাঁ, ডাকাত ধরা হবে। চুপ করে আসো। আমাকে কোনো কথা নাই মাস্টার সাহেব, আপনার কথাই আমাকে কথা। ঠিক আছে, আজ থেকে পার হবে। আজ থেকে পার হবে। আসো, এদিকে আসো, সবাই আসো, এদিকে এদিকে আসো। শোনো, আমরা দলে দলে ভাগ করব। এক দল ওইদিকে যাবে, এক দল ওইদিকে। হ্যাঁ, চারিদিকটা গ্রামটাতে আমরা ঘেরাও করব। দেখো, লোকটা পানি পানি করতেছে, পানি পিপাসা লাগছে, আমি যাই পানি দিয়ে আসি। না, তোমার পানি দিতে হইব না। পানি দিতে হইলে আমি যাই পানি দিব। তোমরা ভিতরে যাও, ভিতরে গিয়ে বসে যাও। এতে স্যার চাবি খুঁজে রাখলাম, চাবি খুঁজে পাইতেছি নাকি? বুইরা শালার চেহারাটা দেখেন, দাঁত বাইকিরা আসতেছে। ইয়ে মা, মনে হয় ইটা দিয়া বাড়ি দিয়া দাঁত গুলো সব ভাঙ্গা। রমেশ, তুমি অতিরিক্ত কথা বলো, ছোট মুখে এত কথা বলতে হয় না। তবে তোরে যাও, সর্জন চায়ের ব্যবস্থা করো। এই ছাড়েন মোস্তাক, ছেলে ছেলে নাকি? ইদ্রিস রাজা কেন না? সেরকমই তো ঠেকে, সেরকমই তো ঠেকে। এই এই দাঁড়া দাঁড়া, কি দেখো? এই কি দেখো? দাঁড়া দাঁড়া, যাও পুলিশে খবর দাও। এই মুস্তাক, তুমি তো দেই দুই কলম লেহা পড়া শিখে দিয়ে একেবারে পণ্ডিত হয়ে গেছো দেখতেছি। হ্যাঁ, পুলিশে খবর দিলে কি হবে এটা আমরা ভালো করেই জানি। পুলিশ আসবে, এদের ধরে নিয়ে যাবে, টাকা খাবে, ছেড়ে দিবে। তার মানে যেই লাও সেই কদু। কি করতে বলো? খুনের বদলে খুন। ওরা আমাকে মানুষ মারছে, আমরা এই সব কটারে মারবো। তারপরে এলাকাবাসী বলবে যে গণপিটুনি দিয়ে মেরে ফেলাইছে। আস্তে আস্তে আস্তে, দেশে আইন কানুন নাই। তুমি কি কইতেছ? কাকা আছে, সেটাই কও। আপনারা শোনেন সবাই, আমাদের এই জায়গায় স্যার আসছে, এই স্যার যা বলবে আমরা তাই করব নাকি? স্যার সঠিক বিচারই করবে। আসেন আসেন, বাবা গো বাবা, সরো বাবা। এই এই পানি খাও। রাইতে কি লোকজন খাইবো? আমি কি চুলা জ্বালামু? এত মানুষের ভাত রান্না পছন্দ যাইব না স্যার। তুমি রান্না বসায় দাও, দেখে তো মনে হয় রাইতে কেউ খাই আসে নাই। আই রমেশ, যে কজন খাইব ওইটা গুণে জানাইছি। আচ্ছা, ওইছে পানিটা খুবই সুমিষ্ট, চাপ কলের পানি, তাই না? ও ভাই কালা জান, আপনার গো এই গ্রামের নাম কি? হ্যাঁ, এই এলাকায় না কোনোদিন আসি নাই। কথায় কথায় মিথ্যা কথা কয়। এই যে গত কয়েকদিন আগে ডাকাতি হইলো, মানুষ মরলো, এগুলা কারা করছে?
এরা নাকি এই এলাকায় নতুন আসছে। মানুষ মরছে, কজন মরছে, কবে মরছে? অভিনয়টা তো ভালোই জানো তুমি। ইদ্রিস রাজাকার না? হ্যাঁ জানা, আমি রাজাকার ছিলাম। 71 সালে গন্ডগোলের সময় আমি রাজাকার ছিলাম। ওই আমি রাজাকার ছিলাম না রে, এ কস না গা। ওই কিন্তু কেন রাজাকারি ছিলাম এই কাহিনীটা শুনবেন? শুনতে চাইলে আমি বলতে পারি। হ্যাঁ বলো, শুনি শুনি। কিন্তু সে তো শুধু রাজাকার ছিল না, ছিল রাজাকার কমান্ডার। আর ধরো আমি কি ইচ্ছে করে কমান্ডার হয়েছিলাম নাকি? আমরা জোর করে কমান্ডার বানাইছিল। আর পাকা আর্মি গুলো কোনো কথাবার্তা কয় যায়? দেখেন এরকম করলে কি কিসে করা যাইব? তাহলে কই কই বলো বলো কি সেটা বলো শুনি। শেখ সাহেবের ভাষণের পর আমাকে এলাকায় গুজব ছড়ায় বললো যে হিন্দুস্তানিরা নাকি পাকিস্তান দখল করে নিব। এদিকে আমাকে গ্রামের ভিতরে আর্মি ঢুকে বললো আমার ভাইটারে গুলি করে মেরে ফেলাইলো। আমারও মারতে চাইছিল কিন্তু মারতে পারে নাই। এরপরে দেখলাম যে বউ বাচ্চা নিয়ে বাইসা থাকতে হইলে রাজাকার বাহিনীতে যোগ দেওয়া ছাড়া আর উপায় নাই। তার উপরে 100 টাকা করে বেতন পামু, এই কোনো রকমের সাইডে ডাল ভাত খেয়ে বাইসা আসছিলাম আর কি। কোন মাস্টার সাহেব, আমি কি কোনো ভুল করছি? কোরআন মসজিদে লেখা আছে জান বাঁচান ফর্জ কাজ, আমি জান বাঁচানোর জন্য এই সমস্ত কাজগুলো করছি। আর জীবনে যা কিছু ভুল ত্রুটি ছোটোখাটো অন্যায় করছি তার জন্য আমি তওবা করছি। মহান আল্লাহ দয়ালু, তিনি নিশ্চয়ই আমার ক্ষমা করবেন। মা গো, ডাকাত গো কি শাস্তি হইব? আলম কাকা যে বললো ডাকাত গো চোখ তুলে নিব। আমি একটা নতুন শাস্তির কথা বলছি। অগো প্রত্যেকের হাতের আঙুল কাইটা সোনা ডাঙ্গায় ছাইড়া দিয়ে আসতে বলছি, সোনা ডাঙ্গা বাজারে ভিক্ষা করে খাইব। কাকা, তোমরা যদি সত্যি এই ঘটনা ঘটাও, বাড়ির মধ্যে কিন্তু এইসব ঘটনা ঘটাইবা না। একটা মুরগি জবাই দিলে আমার কি ভয় লাগে মা? সত্যি কি চোখ তুলে নিব? এক দূরে যা, আমার মনে হয় না তোর বাপের মন যে নরম সেই রকম বেআইনি কাজ করবো না। ফালতু কথা, আয় তোর বাদের বলা করছে, খেয়াল করছিস? আপনার কে রান্না করে? রান্না করে আমি না, আর রমেশ কাকা তো থাকি। ও, আপনি কখনো রান্না করেন না? পারুন, আজকেও তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো, খুব সুন্দর। প্রত্যেকদিন আমার জন্য ফুল আনতে তোমার ভালো লাগে? কালকে দুপুরে তুমি আমার বাড়িতে খাবা, মনে থাকবো? দাঁড়াও রমেশ কাকা, রমেশ কাকা চকলেটটা দাও। ও, এই যে এই নাও চকলেট, কালকে চলে আইসো। আসসালামু আলাইকুম। মিষ্টি একটা মেয়ে, আপনাকে দেখি সবাই কত ভালোবাসে, এলাকার সবাই দেখি আপনার জন্য পাগল। ভালো না ভাইসা, উপায় আছে? সে তো নিজের জন্য কিচ্ছু করে না, দিন রাত 24 ঘন্টা খালি এই গ্রামের মানুষদের কথা ভাব। আমারে আর কি ভালোবাসে, ভালোবাসতো আমার বাবারে। আমার বাবাও অনেক ভালোবাসতো গ্রামের মানুষদের। তখন আমাদের খারাপ সময়, পুলিশ প্রশাসন
সবই ছিল বাবার বিপক্ষে। তবু আমার বাবা উচিত কথা বলতে এক চুল ছাড় দিত না। যেখানেই অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। আর সেই কারণেই তো সব দুষ্ট লোকদের চক্ষুষোল হইল সে, তাই না? কি মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতে মজা লাগতেছে না? খান, আর ডাল দিব আপনারে? আচ্ছা তাহলে এমনি খান। বাইরে আসতে না, যারাই আসুক খাওয়ান আগে শেষ করেন। বাবারে বাবা, 10 মিনিটের মধ্যে সে আসতেছে। আমাকে কথা দিতে যা কোন, আরে সে ভাত খাচ্ছে, ভাত খাওয়া শেষ হলে সে এমনি আসছে। যে আসে আসুক, আপনি ভাত খাওয়া শেষ করেন। রমেশ জি, এই বাইরে লোকজনের আওয়াজ করে, কারা আসছে? তালতলা নদী পারে যে জাল্লারা থাকে, অগরে নাকি তুইলা দিতে সরকারি লোকজন আসছে। তারা বলছে এইখানে থাকুন যাইব না, এইটা নাকি সরকারি খাস জমি। ওরা অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে আপনারে নাকি যাওয়ানি লাগবে। আমি বলছি বসতে, অপেক্ষা করতে, আপনার খাওন শেষ হইলে তারপর যাইবে। আচ্ছা এইটা কি কথা কন্ত? হ্যাঁ ওরা তো যুগ যুগ ধরে ওখানে থাকতেছে, তো সরকারি খাস জমি হয়েছে তো কী হয়েছে? এখন যে উঠাই দেয় তাহলে ওরা বাল বাচ্চা নিয়ে কই যাইব? এটা কেমন কথা হইল কন্ত? খায় শেষ করেন, খেয়ে যান, যা তুই যা, তাড়াতাড়ি খান। কতক্ষণ ধরে বসে রাখছে দেখছেন কাকা? মাস্টার সাহেব, আমি জীবনে ভাবতে পারিনি যে আপনি আসবেন। বলেন তোর মাস্টার সাহেব কেমন আছেন? ভালো আছি। ওই আমি আমরা আসছিলাম হচ্ছে একটা জরুরি বিষয়ে কথা বলতে। আমার এলাকার চেয়ারম্যান অথচ আমার এই পুষে না, ভালো, খুব ভালো, ভেরি ফাইন। ওই কি খেদমত করতে পারি? আপনি লোকজন পাঠাইছিলেন তালতলা থেকে জেলেদের তুলে দেওয়ার জন্য। জি জি, কিন্তু ওটা তো সরকারের খাস জমি না। জমি জমিদার হেমেন্দ্র কিশোরের, তিনি তো 70 বছর আগে জেলেদের থাকবার জন্য ওই জায়গাটা দিয়ে গেছিলেন। জমিদারের প্রথা উঠে গেছে এদেশ থেকে মেলা দিন আগে। তাছাড়া হেমেন্দ্র কিশোরের ছেলে মেয়ে নাতি নাতনি বহু বছর আগে এই দেশ থেকে কলিকাতা চলে গেছে। এখন এটা হইতেছে শত্রু সম্পত্তি, এনিমি প্রপার্টি। কাজে এর মধ্যে আপনি না করে আসবেন না। এই জমিনে আমার মেলা প্ল্যান আছে, তাদেরকে চলে যাইতে বলেন। আর একটা কথা শুনেন, আমি আপনার সাথে বাহাস করতে চাই না, তর্ক করতে চাই না। এই ওনাদেরকে নাস্তাতে, গেস্ট মানুষ নাস্তাতে খাওয়াইয়া বিদায় কর। কিন্তু ওদের যদি জোর করে তুলে দেওয়া হয়, বউ ছেলে মেয়ে নিয়ে ওরা যাবে কোথায়? এটা অন্যায় না? না না, মানে শিখাইতে আসবেন না, নিজের চোখে তেল দেন। আর এটা আমার এলাকা, এখানে যা করব আমি, আমার সিদ্ধান্তে। ঘুরে যাবেন না ওই এলাকার চেয়ারম্যান কে তা? হাতি ঘুরা গেল তোর, মশা বলে কত। Sir, sign, 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 sign
পরিবার পরিজন নিয়ে তাদের যদি এইভাবে উচ্ছেদ করা হয় সেটা তো অন্যায়। দাঁড়ান, আপনাদের যে বারবার নোটিশ দেওয়া হয়েছে আপনারা মানেন না কেন? কিন্তু নোটিশ মানে কি উচ্ছেদ কি জন্য? এই জমি তো খাস জমি না। আপনি আদালত মানেন না? এটা তো খাস জমি না। এখানে আপনাদের বারবার নোটিশ দেওয়া হয়েছে 50 বছর ধরে এই জমি 50 বছর ধরে এই জমি আমাদের। আপনার মেয়ে আর স্ত্রী আপনার সাথে দেখা করতে আসছে। আসেন, আপনারা আসেন, আসেন, আসেন। যান বাবা, বাবা, বাবা। আপনি এখানে ধরে আনছি কেন? আপনি কি অপরাধ করছেন? আপনি তো সঠিক কথাই কইছেন, জানলে তুমি কেন উঠাই দিব? দেশে কোনো আইন কারণ নাই। বাবা, বাবা তুমি কেমন আছো? বাবা তুমি বাড়িতে নাই, আমরা কেউ ভালো নাই। বাবা তোমারে কেন জেলে ধরে আনছে? তুমি কবে আসবা? বাবা তুমি কবে আসবা? এত কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করার কি হলো? হ্যাঁ, এই প্রথম আমি জেলে আসছি নাকি? স্বাধীনতার আগে যখন পাকিস্তান বিরোধী আন্দোলন করছিলাম তখন জেলে পাঠাছিল না আমারে? কি হয়েছে, কিছু হয়েছে? এরা আমারে কিছুই করতে পারবে না, মানুষজন তো আমার সঙ্গে আছে। তারপরে আপনি যে খুব ডর করে, ওই এমপি সাহেব তো ভালো মানুষ না, ও পারে না এমন কোনো কাজ নাই, সমস্ত খারাপ কাজ সে করতে পারে। তবে একটা কথা মনে রাখবা, খারাপ মানুষ হয়তো সহজে স্বল্প সময়ে জয় পায়, চিরকালের জয় কিন্তু ভালো মানুষ, সৎ মানুষ। আপনি সঠিক, সময় শেষ, তাড়াতাড়ি করুন, সময় শেষ। এই যে এইখানে কিছু খাবার আছে, আপনারা খেয়ে নিয়ে সবাই দেবো, দেখেন ওখানে রাখেন, আপনি ভালো থাকেন। ভাই বসো, বসো পিয়ে পিয়ে।
বসেন মোস্তাক সাহেব। সাজালাম সুন্দরী কন্যা সাজে নানান রঙে কালো মেঘ জাল সাজে সাজালাম সুন্দরী কন্যা সাজে নানান রঙে কালো মেঘ জাল সাজে শাড়ি দেখিতে বাহার কালো আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? খুব ভালো। এবার কর শ্রাবণের পূর্ণিমায় আমাদের ওখানে অনুষ্ঠান, আপনাকে যেতে হবে। অবশ্যই যাব। অনুষ্ঠান শুরু হবে কয়টায়? সন্ধ্যার পরেই অনুষ্ঠান শুরু হবে, আপনার যতক্ষণ সম্ভব ততক্ষণ থাকবেন। জি যাব। আপনারা কিন্তু অবশ্যই খেয়ে দিয়ে যাবেন। রমেশ কাকা, ওনাদের খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, আসেন আসেন আসেন, আমার সাথে আসেন 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 গো আসেন। খুবই সুন্দর, এত সুন্দর পারফরমেন্স আমি আগে কখনো দেখিনি। এলাকার লোকেরা গান টান করে, আমিও তাদেরকে উৎসাহ দিই। তারপর আপনার বাবা জেল থেকে ছাড়া পেলেন কবে? বাবারে বেশি দিন আটকায় রাখতে পারে না, কারণ আইন ছিল বাবার পক্ষে। বাবা জেলেদের সেই জায়গাতে পুনর্বাসিত করে এমপি সাহেবের আরো বিরাগ ভাজন হয়ে গেল। এমপি সাহেব আর কিছুতেই বাবাকে সহ্য করতে পারত না। তারপর বাবার কাছের মানুষরাও তার সাথে বিট্রে করল, এমপি সাহেবের সাথে হাত মিলাইল। আমার বাবা এসব কিছুই জানত না। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ইদ্রিস, তুমি ছাড়া পাইলা কবে? হ্যাঁ, তোমার না 20 বছরের সাজা হয়েছিল। এই দেশে টাকার ক্ষমতা যার আছে তার পক্ষে সব কিছুই করা সম্ভব। আমার টাকা আর ক্ষমতা দুইটাই আছে। আপনি কি ভাবছিলেন জেলের ভিতরে আমি 20 বছর পয়সা মরবো? এই জন্য তো ছাড়া পাইয়া আপনারা দেখতে চলে এলাম। আপনি আর আপনার লোকজন আমার যে মাইরটা মারছে, এমন মায়ের আমি সারা জীবনে খাইনি। ছাড়া পাইছো, ভালো কথা। এই গ্রামে 30 সীমানা যেন তোমার না দেখি। যাবো, শুইলে যাবো মাস্টার সাহেব। খালি একটা ছোট্ট কাজ বাকি আছে, এই কাজটা করে শুইলে যাবো। কিছু কবি? একটা বিষয় মানে একটা বিষয় একটু আলাপ করতে চাই। কি বিষয়? কি কঠিন কিছু?
কই ফেলা মাস্টার দাদার আমার কথা কইলে তো হ্যাঁ বিশ্বাস যাইব না দাদার কিছু আপনা লোক হ্যাঁ এমপি সাহেবের লগে হাত মিলাইছে খুন আপনা লোক মুস্তাক মিয়া সাথে আরো লোকজন আছে এরা মিটিংও করতেছে কি মুস্তাক দূর তুই ভুল করতেছস আমার বিশ্বাস হয় না শোন মুস্তাক তোর দাদারে বাপের মতন মানে সম্মান করে হইতেই পারে না মুস্তাক কোনোদিন এমপি সাহেবের লগে হাত মিলাইতেই পারে না কি জানি আমার ভুল হইতে পারে তাই আমি একটা কথা জানি দাদা যে সবসময় সব কিছু প্রতিবাদ করে এটা অনেকেই পছন্দ করে না এখন হলো খারাপ সময় ভালো মানুষের কোনো দাম নাই ওইসে যা তুই আমার কাছে মুছাই না দি যা যাইতেছি আমি বারবার করে বলছিলাম কিন্তু আমার কথা শোনা হয় না মাস্টার দাদা এত ভালোবাসতেন তার মানুষদের তারা যে এই কাজ করবে কে ভাবছিল এমপি সাহেব মাস্টার দাদারে চেয়ারম্যানই থেকে সইরা যাইতে বলছিল কারণ মাস্টার দাদা থাকলে তার অনেক অসুবিধা হতো মাস্টার দাদা তার সব অপকর্মের কথায় প্রতিবাদ করত মানুষ করে জানায় দিত শেষে এমন সমস্যা হইল এমপি সাহেব তার নিজ এলাকায় সব জায়গায় যাইতে পারত না তার জনপ্রিয়তা অনেক কমে গেছিল আমাগো দাদায় ২০ বছর স্কুলের হেডমাস্টার আছিল সেইখান থেকেও তারে অন্যায় করে সরায় দিল তাতেও দুই মা যাওয়ার পাত্র না মাস্টার দাদা সে একটা ডাক দিলে গ্রামের সব মানুষ এক জায়গায় হয়ে যেত এত ভালোবাসত তারে মানুষ এমপি সাহেবের মুখটা থাকলো কোন ওনার তো কোনো কথাই বলতে দিল না এমপি হয়েছে ঠিকই কথা তো গুছায় বলতে পারে না কথা বলবে কেমনি উনি ফাইভ পাস দিছে কি না মূর্খ তারপরেও তো সে এলাকার এমপি জনপ্রতিনিধি সেটা তো অস্বীকার করা যাবে না অস্বীকার তো করি নাই এতদিন ধরে এমপি হয়েছে কাজটা করছে কি যাই চলো বাড়ি যাই কাল সকালে কাকার বাসায় আসবেন কি কও এটা তুমি কি বলতেছো মাস্টার সাহেবের বাসায় না পৌঁছে দিয়ে আমরা বাড়ি যাবো মানে ও তাহলে তুমি যাও আমার বাড়ি যাও লাগবে ঠিক আছে আমার দেশে ঠিক আছে তুমি যাও কালকে সকালে দেখা হবে আচ্ছা খোদাহাফেজ সবাই তৈরি হয়ে আসছেন তো শুনে ঘটনা ঘটাইতে হবে খুব অল্প সময়ের মধ্যে হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে আর আর
থানা পুলিশ মামলা মোকদ্দমা কোনো কিছু না কোনো ভয় পাবেন না আমরা 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 আছি হ্যাঁ আমরা আছি ঠিক ঠিক আছে কি আমরা তো ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি না আপনি যে ভাবে কাবা কাবি শুরু করছেন ওই ইয়া আপনি থামান ওই বলে মান জি উস্তাদ তাহলে যে মতে কথা কইছি ঠিক সেই মতে কাম করে উঠতে ঠিক আছে ঠিক আছে আপনি ঘুমাইবেন না কালকে সকালে আপনার জেলা সদরে যাওয়ানোর কথা কি জানি হয়েছে ঘুম আসতেছে না আচ্ছা আপনি শুয়ে পড়েন আসুন কি এত রাইতে হ্যাঁ কে কে কাকা আমি আমি মোস্তাক মোস্তাক এত রাইতে কি চায় আসো আসো মোস্তাক আমি তো গেলাম কি ব্যাপার এত রাইতে কথা আরে কি কর এত রাতে সালাম কর কি ঘটনা কি ঘটনা আমি বলতেছি তুমি এই তোমরা রাইতে মোস্তাক এরা কি চায় হ্যাঁ কি চাও তোমরা কি চাও তোমরা মোস্তাক কথা বলো না কেন তুমি কি চাও কি চাও তোমরা কথা বলো না কেন মোস্তাক তুমি বুঝতে পারছো তারা কি করতেছো আমি মহিবুল মাস্টার আর আমি আমি ইদ্রিস ডাকাত আকাশের অবস্থা ভালো না কোথাও বৃষ্টি আসতে পারে ভগবান ভরসা তাড়াতাড়ি টানো কাইন্দা লাভ হইব না চক্ষু মুছো আমাগর সবাইরে নিয়া তোমার মেলা দূর যাইতে হইব আলো আনতে হইব আলো